ডাঙার বাঘের মতোই জলের ভয়ের নাম কুমির। তবে সরীসৃপ এই প্রাণীটির এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবের গ্রামে। কুমিরের খাবার হিসেবে দেয়া হয় মাছ, মুরগি ও গরুর মাংস। বয়সের উপর নির্ভর করে খাবারের ধরন ও পরিমাণ। খামারের রক্ষণাবেক্ষণ কর্মীদের সাথে কুমিরগুলোর তৈরি হয়েছে অন্যরকম সক্ষতা। ডাক দিলেই সাড়া দেয় কুমির। যখন খাবার দেওয়া হয় তারা তখন হিংস্র হয়ে ওঠে বা একটু দৌড়ঝাঁপ করে, আদারওয়াইজ তারা সারাদিন একটু ঝিমানোর মতোই থাকে, ঘুমিয়ে থাকে। খাবার নিয়ে আসলেই ওনারা পানি থেকে টানে চলে আসে, আবার একটা ডাকও দিই, ডাক দিলেও আসে। 2004 সালে মালয়েশিয়া থেকে আনা মাত্র 75টি কুমির নিয়ে 15 একর জায়গায় যাত্রা শুরু হয় রেপটাইলস ফার্ম নামের এই কুমির খামারের। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে মেজবাউল হক ও মুশতাক আহমেদ নামের দুই উদ্যোক্তা গড়ে তুলেছিলেন এটি। প্রতিষ্ঠার শুরুতে 36% শেয়ার ছিল মেজবাউল হকের, 15% শেয়ারের মালিক ছিলেন মুশতাক আহমেদ। আর বাংলাদেশ ব্যাংকের ইইএফ প্রকল্পের ঋণ নেয় কেন্দ্রীয় ব্যাংকের শেয়ার ছিল তখন 49%। প্রথম দিকে আবহাওয়া ও পরিবেশে খাপ খাওয়াতে না পেরে 7টি ব্রিডার কুমির মারা গেলেও মানিয়ে নিতে বেশি সময় লাগেনি। 2006 সালে প্রথম ডিম দেয় মা কুমির, শুরু হয় বাচ্চা উৎপাদন। 2019 সালে সর্বোচ্চ উৎপাদন হয় প্রায় 1200 বাচ্চা। ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে ফোটানো হয় বাচ্চা, পরে ধাপে ধাপে রেখে নিবিড় পরিচর্যায় এগুলোকে বড় করা হয়। কুমির বছরে একবারই ডিম দেয় এবং সেটি বর্ষাকালে ডিম দেয়। কুমিরের বাংলাদেশে যে ওয়েদার সেখানে কুমির সাধারণত ডিম দেয় এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত। কুমির ডিম দেওয়ার পর সেগুলো আমরা সকল ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে হ্যাচ করাই। সব কিছু চলছিল ঠিকঠাক মতোই, বিপত্তি বাধে 2012 সালে আর্থিক সংকটে খামারের শেয়ার বিক্রির পর। সব শেয়ার কিনে নিয়ে মালিকানায় চলে আসে প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। দায়িত্ব নিয়েই রেপটাইলস ফার্মের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ নেন পিকে হালদার। পরে খেলাপি ঋণ এবং অর্থ পাচারের অভিযোগে পিকে হালদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলে সংকটে পড়ে কুমির খামার। খাদ্য সংকট ও পরিচর্যার অভাবে দুর্বল ও অসুস্থ হয়ে 2020-21 সালে মারা যায় 1000-এরও বেশি কুমির। পরে চলতি বছরের শুরুর দিকে দায়িত্ব নেয় উচ্চ আদালতের গঠন করে দেয়া পরিচালনা কমিটি। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিপর্যস্ত এই কুমির খামার। কোভিড এবং অন্যান্য প্রতিকূলতার কারণে আমাদের কুমিরের সঠিক পরিচর্যা সম্ভব হয়নি। বোর্ড একটি পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছেন। পরিচালনা পর্ষদ গঠনের পরে আমরা মোটামুটি আমাদের এই ফার্মের সাথে জড়িত আমাদের স্বস্তি ফিরে এসেছে। কুমির যতগুলো কুমির ছিল অসুস্থ সবাইকে আমরা সিপার্ট করছি, স্ট্যাগন্যান্ট করে যার যে চিকিৎসা দেওয়া দরকার, অ্যান্টিবায়োটিক্স, মাল্টিভিটামিনস, সেইভাবে দিয়ে আস্তে 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 আমরা সুস্থ হচ্ছি। 2010 সালে এই খামার থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 67টি হিমায়িত কুমির রপ্তানি হয় জার্মানিতে। এরপর 2014 থেকে 2019 সাল পর্যন্ত 1507টি কুমিরের চামড়া রপ্তানি হয় জাপানে, যার মূল্য প্রায় 7.5 কোটি টাকা। ফার্মের রপ্তানিযোগ্য কুমিরগুলোকে রাখা হয় ইন্ডিভিজুয়াল পিটে, সেখান থেকে তুলে এনে নিয়মিত এভাবেই পরীক্ষা নিরীক্ষা করেন ফার্মের কুমির বিশেষজ্ঞরা। পরীক্ষার পর যেগুলো রপ্তানি উপযোগী সেগুলোকে আলাদা পিটে রাখা হয় এবং যেগুলোর চিকিৎসা প্রয়োজন সেগুলোকে রাখা হয় আলাদা করে। এদিকে বাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কুমির খামার লাভজনক হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন এর ব্যবস্থাপনা পরিচালক। ক্রোকোডাইলের অনেক কিছু শেখার ব্যাপার আছে, বিহেভিয়ার, ক্রোকোডাইল বিহেভ, ক্রোকোডাইল কীভাবে ডিম দেয়, সে ডিম কখন ফোটে আমরা কিন্তু কেউ জানি না। আমরা চেষ্টা করছি এই এডুকেশনাল পারপাসে সবাই যাতে কুমির খামার ভিজিট করে। বর্তমানে এ খামারে ছোট বড় মিলিয়ে কুমিরের সংখ্যা প্রায় 3000-এর কাছাকাছি, আর রপ্তানি উপযোগী কুমির আছে 600। বর্তমানে খামারের আয়তন বেড়ে হয়েছে প্রায় 21 একর। জলের কুমির বনে এনে লালন পালনের এই খামারটি যে লক্ষ্য নিয়ে করা হয়েছিল নানা প্রতিবন্ধকতায় তা পরিকল্পনা মতো এগোয়নি। হিমায়িত কুমির ও চামড়া রপ্তানি করা গেলেও কুমিরের মাংস, দাঁতসহ বাই প্রোডাক্ট রপ্তানির অনুমতি মেলেনি এখনও। খামার কর্তৃপক্ষ বলছে বাই প্রোডাক্টগুলো রপ্তানির অনুমতি পেলে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত হতে পারে এই কুমির খামার। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।